100 কিলোমিটারে কম দূরত্বে দেশের বিভিন্ন প্রান্তে চলবে বন্দে মেট্রো। কিন্তু বন্দে মেট্রো আসলে সেমি বুলেট বন্দে ভারত এক্সপ্রেস নাকি অন্য রকমের? আজকে ভিডিওতে আলোচনা করব এই বন্দে মেট্রো কোন কোন রুটে চলবে, এই বন্দে মেট্রো আর কী কী সুবিধা মিলবে এই বন্দে মেট্রোর। এই বছরের শেষের দিকে শিয়ালদা থেকে কৃষ্ণনগর এই 97 কিলোমিটার চলবে এই বন্দে মেট্রো। এই বন্দে মেট্রো আসলে আবার কী? এটা এক্সপ্রেসের মিনি ভার্সন। এই ট্রেনটি লোকাল ট্রেনের মতো সবাই উঠতে পারেন। আবার এই বন্দে মেট্রো স্পিড থাকবে 100 থেকে 120 কিলোমিটার পার ঘন্টা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, স্বল্প দূরত্বে দুটি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে বন্দে মেট্রো চালানো হবে। এমন দুটি শহরের মধ্যে চালানো হবে যে শহরগুলির মধ্যে দূরত্ব 100 কিলোমিটারে কম, তার ফলে দিনে 4-5 বার চলাচল করতে পারবে। অর্থাৎ কার্যত দ্রুতগতির প্যাসেঞ্জার ট্রেনের ভূমিকা পালন করবে, যাতে অল্প সময় যাতায়াত করতে পারবেন মানুষ। সংবাদ সংস্থা ANIK রেলমন্ত্রী বলেন, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের একটি আলাদা সংস্করণ হবে বন্দে মেট্রো। যে শহরগুলির মধ্যে যেমন শিয়ালদা কৃষ্ণনগরের মধ্যে দূরত্ব 97 কিমি, দূরত্ব 100 কিলোমিটারে কম, সেগুলির মধ্যে দিনে একাধিক বার বন্দে মেট্রো চলাচল করবে। দিনে 4 বার বা দিনে 5 বার চলতে পারবে, যা আরামদায়ক এবং সস্তা হবে। সেই ধাঁচেই বন্দে মেট্রো তৈরি করা হচ্ছে। ডিসেম্বরে আশেপাশে তৈরি হয়ে যাবে এই বন্দে মেট্রো। রেলমন্ত্রী জানিয়েছেন, যেভাবে বন্দে ভারত এক্সপ্রেসকে পছন্দ করেছেন মানুষ, সেটার ভিত্তিতেই বন্দে মেট্রো চালানোর পরিকল্পনা করা হয়েছে, যাতে স্বল্প দৈর্ঘ্যের যাত্রীরাও এর উপকারিতা ভোগ করতে পারেন। বিশেষত চাকরিপ্রার্থীরা এবং পড়ুয়ারা বন্দে মেট্রোর ফলে কম সময়ে এক শহর থেকে অন্য শহরে যেতে পারবেন। সেই সঙ্গে লোকাল ট্রেনের যে ভিড় থাকে সেটা কমিয়ে দিতে সাহায্য করবে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিও এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।